এবং 8ই জুন থেকে 7 দিন টাইম দিচ্ছে, অফিস টফিস গুলো পরিষ্কার টরিষ্কার করতে হবে, লোকজন জোগাড় করতে হবে, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, গভর্নমেন্ট সেক্টর 100% কাজে জয়েন করবে ফ্রম 8ই জুন। স্কুলগুলো এই জুন মাসটা পুরো বন্ধ থাকবে, আইসিডিএস সেন্টারও বন্ধ থাকবে, মিড ডে মিল এবং আইসিডিএস সেন্টারে যেটা খাদ্য সেটা আমরা পাঠিয়ে দেব। যারা বাইরে থেকে আসছেন তাদের সবাইকে বলবো, গ্রামের মানুষকে, শহরের মানুষকে, পাড়ার ছেলে মেয়েদের বলবো পাড়ায় পাড়ায় নজর রাখুন। কলকাতাতেও কতগুলো জায়গা একটু বেশি বেড়েছে, কারণ কলকাতা বিভিন্ন জায়গা থেকে লোক আসে। এটা ভাববেন না শুধু গভর্নমেন্টের একা দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব আছে। একটা বস্তিতে খুব বেশি হয়েছিল, বেড়ে গেছে বস্তিতে, তাই তো? সারা তো কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু বিল্ডিং এ বেশি হচ্ছে, ফলে কি হচ্ছে, নিশ্চয়ই বাইরে বাইরে মেলামেশা হচ্ছে। এবং বাইরে বাইরে ধরুন সবাই মেলামেশা করে না, বাট একজন করলেই হয়ে গেল, ফলে বিল্ডিং গুলো টেক কেয়ার করুন। আপনার এলাকায় এক্ষুনি কাউকে ঢুকে ধরুন কি হচ্ছে, আমার বাড়িতে হয়তো 10টা লোক হোম ডেলিভারি করে দিয়ে যাচ্ছে, এই যে একটা সিস্টেম করুন। আমি হোম ডেলিভারি করার জন্য দোষ দিচ্ছি না, আপনাদের যে বিল্ডিং এর অফিস গুলো আছে, হোম ডেলিভারিটা যার নামে আসছে বা অর্ডার দিচ্ছেন আপনি একটু নিচে রাখুন না, যেটা সঙ্গে সঙ্গে খাবার নয় সেটা আপনি 6 ঘন্টা রেখে নিন না জিনিসটা, তা আপনার নাম লেখা থাকবে, আপনার তো কেয়ারটেকার কেউ না কেউ থাকে, সে দেখে রাখবে, একটা করে বক্স করে দিন বা দুটো টেবিল করে দিন, 3-4টা টেবিলে রাখবে, নাম দিয়ে দিন। আর যেখানে ছোট ছোট বাড়ি আছে তাদের নিচে রাখবে, নিচে কেউ না কেউ তো একটা কেয়ারটেকার আছে। আর খাবার জিনিস হলে আপনি যখন প্যাকেটটা নেবেন, আপনি একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে একটুখানি জাস্ট অল্প এক ফোঁটা স্যানিটাইজার নিয়ে ওপরটা একটু পুছে দিন, যদি ওপরে কোনো বীজাণু থাকে সেটা তো নষ্ট হয়ে যাবে, গরম খাবারে থাকে না, বাট এটা তো থাকতে পারে। এটা জাস্ট দেখুন, আমি যে সব জানি আমি জানি না, বাট আমার মনে হয়েছে বলে আপনাদের আমি বললাম।